ক্লাস 12, প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা টেক্সটটা পড়ছো, কবিতাগুলো আলোচনা হচ্ছে, তার সাথে সাথেই আমি তোমাদের যে আরেকটি বই আছে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই বইটাও পড়াবো। তো এই বইয়ের প্রথমেই দেখবে তোমাদের মানে দুটো ভাগ রয়েছে সূচিপত্রে। প্রথম পর্ব রয়েছে বাঙালি শিল্প সংস্কৃতি, দ্বিতীয় পর্বে রয়েছে ভাষা, এবং দুটিতেই পাঁচটা করে অধ্যায় আছে এবং পাঁচটা অধ্যায়েও বিশাল আলোচনা আছে। এবং কিন্তু প্রশ্নমান তার পরের পাতাতেই রয়েছে, বাঙালি শিল্প সংস্কৃতিতে রয়েছে 13 নম্বর, ভাষাতে রয়েছে 10 নম্বর, এবং এই বইয়ের শেষে যে প্রুফ সংশোধন সেখানে আছে 20 নম্বর। তো বুঝতেই পারছো যে এখান থেকে প্রায় 43 নম্বরের প্রশ্ন হবে। তো প্রথম যে বাঙালি শিল্প সংস্কৃতি, যাতে 5টি অধ্যায় আছে, সেখান থেকে 13 নম্বর আছে, 2টি 5 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের শর্ট প্রশ্ন। তাহলে এই 5টি বিশাল বিশাল অধ্যায় থেকে 2টি প্রশ্ন করতে হয়, কিন্তু ছোট প্রশ্নের জন্য মোটামুটি সবটাই পড়তে হবে। তো তার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে আমাদেরকে অতি গুরুত্ব সহকারে পড়তে হবে, আর বাকিটা মোটামুটি জানার মতো করে পড়ে নিতে হবে। আর এখান থেকে যে প্রশ্ন আসে সেটা মোটামুটি দেখা গেছে দুটোভাবে আসে, হয় বিষয়বস্তু ধরে, নয় ব্যক্তি কেন্দ্রে। অর্থাৎ বিষয়বস্তুর কিছু আলোচনা আছে এবং এই বিষয় ধরে কোন কোন মানুষেরা বিখ্যাত হয়েছেন এবং তাদের অবদানের কথা সেই বিষয়ে, সেইগুলো প্রশ্নের মধ্যে আসে। তো আমরা আজকে শুরু করব যে প্রথম চ্যাপ্টার আছে বাংলা গানের ধারা। তো বাংলা গানের ধারাতে আমরা প্রথমেই বুঝতে পারছি গান নিয়ে আলোচনা আছে, এবং আমরা এখানে প্রথম যে লাইন, সঙ্গীত মানুষের আদিমতম শিল্প, অর্থাৎ মানুষ প্রথম থেকেই সঙ্গীতকে নির্ভর করেই সে তার জীবনের যে মূল ভাব সেটা প্রকাশ করেছে। যখন মানুষ অন্য কোনো উপায়ে তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়নি, তখন মানুষের কাছে সুরই ছিল তার প্রকাশের একমাত্র হাতিয়ার। অর্থাৎ পশু পাখির ভাষার অনুকরণে মানুষের মধ্যেই সুর জেগেছিল। এবং আমরা জানি ভাষা কাকে বলে, না বাকযন্ত্র থেকে উচ্চারিত যে আওয়াজ তাকে তো আমরা ভাষা বলছি। তো এই ভাষার বিকাশ হয়েছিল প্রাচীনকালে সম্ভবত সঙ্গীতের মধ্য দিয়ে। সঙ্গীত কি না, সুর তাল লয় সহযোগে যা গাওয়া হয় তাই হচ্ছে সঙ্গীত, যার মধ্যে এই সুর তাল লয় ছন্দ ইত্যাদি ধারণা পাওয়া যায়। তবে বাংলা গানের উদ্ভব ও ক্রমবিকাশের কোনো ধারাবাহিক ইতিহাস বাঙালির কাছে নেই, অর্থাৎ লিখিত কোনো ইতিহাস নেই, কিন্তু গানের প্রতি যে ভালোবাসা এটা বাঙালির সর্বকালের। এবং আমরা দেখব, প্রথমে আমরা তালযন্ত্র হিসাবে হাতে তালি বা তালে তালে পা ফেলার আওয়াজ, তারপর পাথর গাছের ডাল, বিচিত্র উপকরণ দিয়ে মানুষ বানিয়েছে বিভিন্ন রকমের সুর আর তালযন্ত্র। হ্যাঁ, এবার এই বাদ্যযন্ত্র যেগুলো মানুষ বানিয়েছে, এবং ভারত এবং বাংলায় যা কিছু বাদ্যযন্ত্র পাওয়া যায় মোটামুটি 4 ধরনের, একটা হচ্ছে তারযন্ত্র, একটা হচ্ছে বাঁশির মতো ফু দিয়ে বাজানোর যন্ত্র। তারযন্ত্র বলতে আমরা গিটার, সেতার, একতারা, দোতারা ইত্যাদিগুলো পাই। বাঁশির মতো অর্থাৎ আমরা জানি বাঁশি, অর্থাৎ বাঁশের তৈরি একটা যন্ত্র যার মধ্যে ফু দিয়ে সুর তোলা হয়, এবং খোল ঢোল তবলার মতো ফাঁপা, আর একদিক চামড়া দিয়ে আচ্ছাদনে তৈরি তাল বাদ্য, অর্থাৎ তালটাকে তার মধ্য দিয়ে প্রকাশ করা হয়, আর ধাতু নির্মিত করতাল, ঘুঙুর ইত্যাদি। এই ধরনের উপকরণের সাহায্যে মানুষ এই সুর তালগুলোকে প্রকাশ করত। তো এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে বাংলা ভাষার যুগটা কীরকম। তো বাংলা ভাষার যুগের যদি আমরা আলোচনা যাই ক্রমবিবর্তন, তার যুগবিভাগটা হচ্ছে প্রাচীন বাংলা ভাষা তো আর একদিনে তৈরি হয়নি, বাংলা ভাষাকে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে অতিক্রম করে আজকে আমরা যে ভাষায় কথা বলছি। এবং প্রাচীনকালে মনে রাখতে হবে, এই রকম আমরা যেভাবে ভাষা বলছি এই ভাষার কিন্তু ছিল না,
এই ভাষার ধরনটা ছিল একটু অন্য রকম, অর্থাৎ ঠিক সঙ্গীতের মতো, অর্থাৎ এরকম গদ্য ভাষা এইভাবে বলা ছিল না। তো এটা বুঝতে গেলে আমাদেরকে সেই যুগটাকে আগে জানতে হবে। তো এই যুগের যে বিভাগ সেটাকে তিন ভাগে ভাগ করা যায়, প্রাচীন বাংলা, মধ্য বাংলা আর আধুনিক বাংলা। প্রাচীন বাংলা যে রয়েছে সেটা 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যাপ্ত, এবং এইখানের সেইভাবে আমরা কিন্তু লিখিত কিছু পাইনি। মোটামুটি মৌখিক যে ভাবে বা আমরা যে সাম্রাজ্যগুলোর কথা পেয়েছি তার সঙ্গে সঙ্গে কিছু জেনেছি, তবে প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পাওয়া গেছে বৌদ্ধতান্ত্রিক সহজিয়াদের রচিত চর্যাগীতিতে। এটা তোমরা ক্লাস 11 পড়েছো, যেটা আমরা বলি চর্যাপদ। সেই চর্যাপদের মধ্য দিয়ে আমরা প্রাচীন বাংলার যে ভাষা সেটার ধারণা পাই। তারপর ছিল 1250 থেকে 1760 পর্যন্ত মধ্য বাংলা। তাহলে দেখো 1200 থেকে 1350 এটা কি হলো না, 1200 থেকে 1350টাতে বিভিন্ন রকম তুর্কি আক্রমণ, হানা, বিভিন্ন বর্গী আক্রমণ ইত্যাদির ফলে এটাকে বাংলা ভাষার যুগে প্রায় অন্ধকার যুগ বলা হয়। 1200 থেকে 1350-এর মধ্যে কোনো কিছুই পাওয়া যায়নি, তাই মধ্যযুগটাকে ওই 1200 থেকে 1350 বাদ দিয়ে 1350 থেকে ধরা হয়েছে 1760 পর্যন্ত। এই 1760 পর্যন্ত এই লম্বা বিস্তৃত কালটাকে আলোচনার সুবিধার্থে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, আদি মধ্য বাংলা আর অন্ত মধ্য বাংলা। তাহলে দুটো ভাগ করতে হবে, 1350 থেকে 1500 পর্যন্ত ভাগ হয়েছে আদি মধ্য, আর 1500 থেকে 1760 হয়েছে অন্তমধ্য। আদি মধ্যের মধ্যে শুধুমাত্র শ্রীকৃষ্ণ কীর্তনটাই রচনা করা হয়েছিল, মানে শ্রীকৃষ্ণ কীর্তনেরই খোঁজ পাওয়া গেছে, এবং বাকিটা অন্তমধ্যতে আমরা বিভিন্ন মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য, বিভিন্ন অনুবাদ কাব্য এগুলো পেয়েছি। মনে রাখতে হবে অন্তমধ্য বাংলায় কিন্তু কোনো মৌলিক কাব্য পাওয়া যায়নি। তাহলে মৌলিক কাব্য কিন্তু তার আগে আমরা পেয়েছি, প্রাচীন বাংলায় পেয়েছি চর্যাপদ, যেখানেও আমরা বাংলার এটাকে আদি ভাষা বলেই আমরা উল্লেখ করে থাকি, এবং আদি মধ্য বাংলাতে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পেয়েছি। এবং এই চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন পড়লে বোঝা যাবে যে এখানে যে আদি যে গান তার কথা এখানে উল্লেখ আছে, অর্থাৎ গানের ভাষাতে এটাকে আমরা বলতেই পারি চর্যা গান। তো এই গানে চর্যাগীতি কথাটার মধ্য দিয়েই রয়েছে, বা শ্রীকৃষ্ণ কীর্তন এখানে গান বা গীতি আকারেই কিন্তু সেই কথাগুলো লেখা আছে। অর্থাৎ তোমরা এগুলো 11 পড়েছো, এবং আধুনিক বাংলা যেটা 1760 থেকে বর্তমান কাল পর্যন্ত, যেখানে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কবি কাজী নজরুল এবং আজ পর্যন্ত সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ বিভিন্ন কবিদের রচনা বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে। তো আমরা পড়বো এই প্রাচীন বাংলা ভাষার যে চর্যাপদ সেটা প্রথমে পড়লে আমরা বাংলা ভাষা সম্পর্কে কাল অনুসারে একটুখানি আগাতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা বিবর্তনে মধ্যযুগ পর্যন্ত যা কিছু রচিত হয়েছে তা পদ্য ও সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ, এবং আমাদেরকে চর্যাপদ ধরেই এগোতে হবে। তাহলে চর্যাপদের প্রথম আমরা একটু 11 আলোচনা করেছি, তোমরা জানো যে আদি চর্যাপদ গীতিকেই আমরা বাংলা গানের আদি নিদর্শন বলে ধরলেও আমরা তবুও বলবো যে আগে যে বললাম যে প্রাচীন, তাহলে কি প্রাচীনে আর কিছু ছিল না, একটাই বই পাওয়া গেল না? ছিল, সঙ্গীতের চর্চা ছিল। সেগুলো কীভাবে পাওয়া গেছে? গুপ্তযুগ, পাল রাজত্ব, এই ইতিহাসের যেই রাজত্বগুলো পড়লে আমরা দেখব যে সঙ্গীত উৎকর্ষ লাভ করেছে, কিন্তু তার কোনো লিখিত নথিপত্র তথ্য কিছু পাওয়া যায়নি। তাহলে কী পাওয়া গেছে? না, সেই যুগের যে অঙ্কিত চিত্র, মুদ্রা, ভাস্কর্য, স্থাপত্য, মন্দির, বিভিন্ন খননকার্যে এইগুলোর যে ভগ্নাবশেষ পাওয়া গেছে তাতে বাদ্যযন্ত্রের নিদর্শন থেকে কিছুটা ধারণা করা যায় যে মানুষ সঙ্গীত প্রিয় ছিল, বাঙালিরা সঙ্গীত প্রিয় ছিল। তো এই পর্যন্তই আমরা পাই বিভিন্ন যে মুদ্রায় সমুদ্রগুপ্তের ছবি বিদ্যমানে, মানে বিনা বাজানো অবস্থায়, বা মুদ্রায় ছবি বাদ্যযন্ত্রের ইত্যাদি, এরকম বিভিন্ন ছবি পাওয়া গেছে, নাচের কিছু ভঙ্গি পাওয়া গেছে। তার মানে আমরা একটা সুর, সঙ্গীত, এদের
পরিচয় পেয়েছি, কিন্তু কোনো লিখিত নিদর্শন নেই। লিখিত নিদর্শন বলতে আমাদের এই পথ, সাহিত্যের পথ চলা শুরু হয়েছে চর্যা গীতিকাকে দিয়ে। এই চর্যা গীতিতে মানে রয়েছে মোট গানের সংখ্যা 51টা। এটা রচিত হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। আর এর মোট সংখ্যা, তোমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে যে এর 51টা চর্যা গান রয়েছে, এবং আদি পাদ পদকর্তা হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুষুকপাদ, চাটিলপাদ, ঢেন্ডনপা প্রভৃত এই রকম প্রমুখ 23 জন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের রচনা রয়েছে। তার মধ্যে লুইপাদ হলেন আদি গুরু এই সিদ্ধাচার্যদের মধ্যে। এবং মনে রাখতে হবে এই চর্যার যুগে সঙ্গীতের অঙ্গ ছিল 6টা। তোমাদের বইয়েও ভালো করে লেখা আছে, দেখবে দাগ দেবে তোমরা। স্বর ও বিরূপ, এটা স্তুতিবাচক পদ। তেনক, মঙ্গলবাচক পদ। পাঠ, তালের বোল উচ্চারণ এবং তাল। এই এবং এই চর্যাপদে বিভিন্ন রাগের কথা উল্লেখ আছে। রাগগুলি হলো পটমঞ্জরি, বঙ্গাল, দেশাগ, ভৈরবী, কামদ, ধনশ্রী ইত্যাদি। আর বাদ্যযন্ত্র হিসাবে পটল বা ঢোল, মাদল, করন্ত, একতারা ইত্যাদি ব্যবহার করা হতো। আর আবার মল্লারি রাগ, আজকের মল্লার রাগ, কামুদ বা ভৈরবী রাগ এখনো এই নামে প্রচলিত রয়েছে। এই রাগগুলো আমরা এখনও ব্যবহার করি। এইভাবে চর্যা পদ থেকে আমরা বেশ কিছু তথ্য জানতে পারি। তাহলে আমাদের চর্যা পদ থেকে যদি প্রশ্ন আসে, আমরা মূলত এগুলো লিখতে পারি যে চর্যা পদ কোন সময়ের, কোন যুগের রচনা, তার রচনার সময়সীমা, চর্যা গানের সংখ্যা এবং 23 জন সিদ্ধাচার্য এবং তাদের কিছু নাম, সেখানে সঙ্গীতের যে 6টা অঙ্গ এবং বিভিন্ন রাগের কথা এবং বর্তমানে কোন রাগগুলো আমরা খুঁজে পাই ইত্যাদি করে আমরা চর্যাপদ থেকে একটা 5 নম্বরের প্রশ্ন পেতেই পারি। এবং চর্যাপদ তোমরা এর আগে 11-এ পড়েছ। এইগুলো পড়লে আমরা কিছু ছোট প্রশ্নও যেমন করতে পারবো, তেমনি চর্যাপদ থেকে একটা প্রশ্ন এলে আমরা চর্যাপদ থেকে সুন্দরভাবে লিখতেও পারবো। আজকে এতটাই থাক।